তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা এলাকার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিড়ম্বনা যেন কাটছে না সাম্প্রতিক অতীতে। বিদ্যালয়ের ইকো ক্লাব সম্পর্কিত এক র্যালিতে অংশগ্রহণ করতে গিয়ে একসাথে একাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরবর্তী সময় জীবিতে পর্যন্ত চিকিৎসা করাতে হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার আবারও প্রায় একইভাবে পাঁচ পাঁচজন ছাত্রী বিদ্যালয় চলাকালীন অসুস্থ হয়ে পড়ে। খবর নিয়ে জানা গিয়েছে বিদ্যালয়ে বৃহস্পতিবার কোনো একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচি উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যস্ততা চরমে ছিল এবং বন মহোৎসব বা গাছ লাগানোর কর্মসূচি চলছিল। কিন্তু হঠাৎ করে বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী একে একে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী সময় তড়িঘড়ি বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে একদিকে যেমন অভিভাবকদের খবর দেওয়া হয়, এর পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদানের তৎপরতা পরিলক্ষিত হয়। গোটা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। দিনের পর দিন একই বিদ্যালয়ে কেন এমন ঘটনা ঘটে চলেছে তার নিরিখে ব্যাপক আলোচনা চলছে। এদিকে গোটা বিষয় নিয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দাবি করেছেন কী কারণে এমন হলো তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে গরমের পাশাপাশি শরীরে প্রয়োজনীয় জলের ঘাটতি থেকে এমন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসক। হ্যাঁ, গরমে কেমন ছিল? প্রোগ্রামটা কোন সপ্তাহে করতেছিল? তুমি কোন ক্লাসে পড়ো? আজকে এখানে কতজন টোটাল অসুস্থ? তিনজন না চারজন? এর আগে অত মনে ছিল না? একটা পেশেন্টের হয়েছে, আমি তো বললাম যে একটা পেশেন্টের বিপি কম আছে, বিপি 90/50 এরকম আছে। এটাকে ইন্টারভেনাস ইনফিউশন দেওয়া হয়েছে, আর টু ইনিভেট আর টু ইভেন্ট মোর হাইপোটেনশন, তাই এটাকে বিপি ডাক্তার হচ্ছে। আর একটা স্টুডেন্টের হয়ে গেছে হাইপারটেনশন, বিপি রক্ততা মাপার করে আই হ্যাভ ফাউন্ড দ্যাট 177/120। মানে কেউ প্রেশার বাড়ছে, কেউ প্রেশার কমে গেছে, এটাই প্রবলেম। না, তাদের একটা ফিক্স সিচুয়েশন না, একসাথে তাই বলে কি স্যার একসাথে একই স্কুলের মানে পাঁচজন ছাত্রছাত্রীর এরকম? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।